नमस्ते तो हलग्राम, नमस्ते मुसलायुध, नमस्ते रेवतिकांत, नमस्ते भक्तवत्सल, नमस्ते बलिनाम श्रेष्ठ, नमस्ते धर्मी पोलंबारे, नमस्ते तो त्राहिमां कृष्ण पूर्वज। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिछेन सर्वगुरु तत्वर आकर, सर्वगुरु तत्वर आकर तत्व बलदावजी महाराज भगवानेर प्रथम प्रकाश विग्रह विभिन्न साधुगुरु वैष्णव रूप धारण करे ए जगते विचरण करें। बलदावजी महाराज विभिन्न साधुगुरु वैष्णव रूप धारण करे इह जगते बद्धजीवर कल्याणर जन्नो तादेर उद्धार करवार जन्नो विभिन्न रूप धारण करे विचरण करें। बलदावजी महाराजेर जीव उद्धार कर्म कोनो जीव जदि अनुभव करे से स्थित थाकते पारबे ना, एतटा करुणा गुरु तत्वेर दुटो दिक आछे। जदिओ गुरु तत्व अखंड तत्व ए कथा सब समय बोले थाकि, तथापि तत्व जानवार जन्य आमादेर एटा अनुभव करा दरकार। एकटा हलो ব্যষ্টিগুরু তত্ত্ব, একটা হলো সমষ্টিগুরু তত্ত্ব। ব্যষ্টিগুরু তত্ত্বে যেটা সরস্বতী ঠাকুর জানালেন, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তিনি আমার সম্মুখে আবির্ভাব হচ্ছেন সদ্গুরু। বিভিন্ন সদ্গুরু রূপ ধারণ করে তিনি আমাদের কাছে আসছেন ইহ জগৎ থেকে আমাদেরকে ভগবৎ পাদ পদ্মে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন রূপ যে ধারণ করছেন সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যে রূপ ধারণ করে তিনি এসছেন, আপনার ক্ষেত্রে হয়তো অন্য একটা রূপ ধারণ করে এসছেন, কিন্তু জেনে রাখতে হবে সদ্গুরু তত্ত্ব একটা অখণ্ড তত্ত্ব। এটা যদি অনুভব না হয় কোনো দিনই তার হৃদয় থেকে তর্ক অপগত হবে না, আর যতক্ষণ পর্যন্ত তর্ক এবং সংশয় হৃদয়েতে রয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তি বলে কোনো কথা নয়। অর্থাৎ মুক্তি বলতে মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। মুক্তি বলতে আমার জড়জগতের জ্ঞানী যোগীর মতো মুক্তি আমরা কল্পনা করি না। মুক্তি বলতে মুক্তির হিত্বা অন্যথা রূপম, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। জীবাত্মার স্বরূপ যেটা হারিয়ে গেছে বর্তমানে, পাচ্ছে না খুঁজে জীব, সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বলরামের। অতো সংসারাম বুদ্ধি তরণ দায়ো মই লাগে, কে বলেছেন? অতো সংসারাম তরণ চরণ কি বলে, অতো সংসারাম বুদ্ধি তরণ দায়ো মই লাগে। বলদাজি মহারাজ বলছেন, নিত্যানন্দ বলছেন, তোমাদের সমস্ত সংসার পার করার দায়িত্ব আমি নিলাম, তোমাদের সংসার পার করার দায়িত্ব আমি নিলাম, আমি তোমায় প্রতিজ্ঞা করছি। মই লগেত, এটা ইংরেজিতে বললে দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও, আমি নিলাম। এতে একটা কথা বলতে হবে, সেটা কি? আমার এই কিনিয়ালহ ভজ গৌর হরি, আমার এ কিলিয়ালহ বহ বলো রাধা গোবিন্দ, এই তো একই তো। আলোচনা প্রসঙ্গে
বলা উচিত। আমরা বড় সৌভাগ্যবান, দ্বাপর যুগে যে বলদাওজি মহারাজ এসেছিলেন, আমাদের মনে হয় বাইরের দৃষ্টিতে সাধারণ মানুষ তাকে জানতে পারে না, অনুভব করতে পারে না, অনেক গভীর তত্ত্ব। কিন্তু তিনি যখন বলরাম হইল নিতাই নিত্যানন্দ, এই নামটার মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। নিত্যানন্দ এই নামটার মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। নিত্যানন্দ মানে কি, নিত্যানন্দ মানে কি হয়? নিত্যানন্দ মানে হলো যে আনন্দের কোনো ছেদ নাই, অখণ্ড আনন্দ। অখণ্ড আনন্দ ছাড়া যত খণ্ড আনন্দ আপনারা লাভ করার চেষ্টা করেন, সেই সব খণ্ড আনন্দের সমস্ত মেয়াদ আছে, মেয়াদ মানে ফুরিয়ে যাবে। বদ্ধজীব যত খণ্ড খণ্ড আনন্দ লাভ করার জন্য দাপিয়ে বেড়াচ্ছে ছুটছে, সেই সব আনন্দগুলো কোনোটাই থাকবে না, ফুরিয়ে যাবে। বদ্ধজীব যত আনন্দ খণ্ড আনন্দ লাভ করছে, সেগুলোর মেয়াদ ফুরিয়ে যাবে, সেগুলো থাকে না। কিন্তু যে আনন্দের কথা এখন আমি উল্লেখ করলাম, যাকে বলা হয় নিত্যানন্দ, তার মানেই হলো অখণ্ড আনন্দ, যে আনন্দের কোনো শেষ নেই। দুদিন আগেও আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম এটা, দুদিন আগেও আলোচনা প্রসঙ্গে আপনারা শুনেছেন এই কথা, যে অনন্তের আধার ছাড়া পরিপূর্ণতম হরিরীশ্বর ভগবানকে ধারণ করা যায় না। খণ্ডিত পাত্র, তাতে অখণ্ড বস্তুকে ধারণ করা সম্ভব না। আমাদের হৃদয়গুলো সমস্ত খণ্ডিত, আমাদের হৃদয়তে নিত্যানন্দ আসেন না, আসতে চাইছেন না। তিনি প্রতিজ্ঞা করছেন, আমি তোদের দায়িত্ব নিলাম, তো তোদেরও তো তরফ থেকে একটা দায়িত্ব রয়েছে। আমি যখন প্রতিজ্ঞা করলাম, তোদের তরফ থেকে একটা দায়িত্ব রয়েছে, আমার কথাটা বিশ্বাস করা, আমার কথা একটু এগিয়ে আসা। কই সেটা তো কেউ করছে না। নিত্যানন্দবাবু প্রতিজ্ঞা করেছেন ঠিকই, কিন্তু আমাদের তরফ থেকেও দায়িত্ব রয়েছে অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা। আগে আলোচনা প্রসঙ্গে একদিন আগেও বোধ হয় আলোচনা হয়েছিল, সদ্গুরুর কাছে যখন কোনো বদ্ধজীব প্রণত হন, তার নিজের সমস্ত ভুল বুঝতে পেরে, তার পূর্বপূর্ব কষ্ট দুঃখ এবং যন্ত্রণার অবসান একটা আশা করে যখন গুরুপাদ পদ্মের কাছে শরণাগত হন, সেই সময় তার সমস্ত দুঃখের অবসান হতে পারে। যদি সে নিষ্কপটভাবে এবং সদ্গুরুর চরণে যদি শরণাগত হতে পারে, যার জন্যই আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে এই কথা আমি দুদিন আগেও বোধহয় উল্লেখ করেছিলাম, যে শমসে এষ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলীকম, তে দুস্তরম অতিতরন্ত যদেব মায়া, ন মমাহমিতি সশৃগাল ভক্ষে। শিয়াল কুকুর যে শরীরটা খেয়ে নেয়, দু মিনিটে সাবার করে দেয় সময় পেলেই, সে রক্ত মাংসের তুচ্ছ শরীরটা, জড় শরীরটা নিয়ে, এই জড় মন নিয়ে যারা অভিমান করেন, আমি ও আমার, সমস্ত অনর্থের মূল, সমস্ত যত অনর্থ আমি আমার জীবনে যত সমস্যাকে ডেকে এনেছি,
আমি আমার জীবনে যত সমস্যাকে ডেকে এনেছি, আহ্বান করে এনেছি, সমস্যাগুলো আমার জীবনে ছিল না, সমস্যাগুলো আমার জীবনে আসতে চাই নাই, কিন্তু সমস্যাগুলোকে আমি ইনভাইট করে এনেছি, আমি ডেকে এনেছি, আমার জীবনে সমস্যা এসো, তাই সমস্যা এসছে। সংসার জীবের স্বরূপে নাই, জীব জোর করে সংসার করছে। ওই জন্য সংস্কৃতি মানে হলো সংস্ত্রী, স্ত্রী অর্থে গমন, সংসারের দিকে গেছে, গেছে মানে সংসারটা তো নিত্য জায়গা নয়, তাই জন্য তো গেছে শব্দটা প্রয়োগ হয়। উনি বাজারে গেছেন, বাজারটা কি বাড়ি নাকি? বাজারে গেছেন মা, বাজার থেকে ফিরে আসবে। সংস্কৃতি সংসারে জীব আত্মা সমস্ত সংসারে গিয়ে পড়েছে, কিন্তু সংসারটা তাদের নিত্য জায়গা নয়, এটা ফরেন আগন্তুক জায়গা। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে, যদি সদ্গুরু চরণে শিষ্য নিষ্কপটভাবে শরণাগত হয়ে যায়, তার অনন্তকালে যত দুঃখ কষ্ট সমস্ত সমাধান হয়ে যায়। কিন্তু সেটা বড়া হওয়া কঠিন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ওই জন্য খুব সবাইকে সাবধান করতেন প্রত্যেকটা কথাতেই, আপনারা বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষা সম্বন্ধে সাবধান হবেন, দীক্ষার পাত্র কে হতে পারে, দীক্ষা দেওয়ার যোগ্যতা কার থাকতে পারে, এসব সম্বন্ধে আমাদের আলোচনা বর্তমানে প্রায় উঠে গেছে বললেই হয়। এইসব আলোচনা না হলেই ভালো, আমাদের সমস্যা দেখা দেবে, এইসব আলোচনা যেন না হয়। কিন্তু সরস্বতী ঠাকুর বলছেন পুনঃপুনঃ এইগুলো আলোচনা হওয়া দরকার, এতে জীবের যে ভ্রান্তি বিলাস, জীব ভ্রান্ত একটা বিলাসে নিমগ্ন রয়েছে, ভ্রান্তি বিলাস থেকে এই ছুটি পাওয়ার জন্য তাদের এইসব সত্য কথাগুলো জানা দরকার। মিথ্যা নিয়ে জীবনটা কাটানো এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই এখানে বলছেন যে শাম সয়েষ দয়েদ অনন্ত, যাকে এই অনন্তদেব দয়া করেন, যে শাম সয়েষ দয়েদ অনন্ত, কাকে দয়া করেন? বলে সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম। সর্বাত্মনা আশ্রিত পদম কথাটার অর্থ বোঝা দরকার। সর্বাত্মনা আশ্রিত পদম মানে হল সর্ব অন্তঃকরণ জুড়ে, সেখানে আর কোনো ভ্যাকেন্সি নাই। যেমন নো ভ্যাকেন্সি বলা হয়, কোনো একটা হল যদি হাউসফুল হয়ে যায় বলে নো ভ্যাকেন্সি বলে, তো হাউসফুল। সেরকম যে হৃদয়টা সম্পূর্ণরূপে নিষ্কপটভাবে ভগবানকে চাইছে, সেখানে আর অন্য কোনো আসক্তি বা কোনো বাসনার কোনো ভ্যাকেন্সি রেখে দেওয়া হয়নি, কোনো স্পেস নেই, জায়গা নেই, বুঝে গেল? সেইখানে বলছে সর্বাত্মনা আশ্রিত, সর্বাত্মনা সর্ব অন্তঃকরণ জুড়ে একমাত্র এই বাসনা রয়েছে, প্রভু দয়াল বল্লভজী মহারাজ নিত্যানন্দ, হে গুরু আকর গুরু, তুমি আমাকে পথ দেখাও, আমাকে তোমার চরণে আশ্রয় দাও, আমার কোনো আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি কোনো জীব চালাকি করে কোনো অল্টারনেটিভ রাস্তা রাখে, আমার তো ব্যাংকে টাকাটা যা চিন্তা কী, হোক না মোটে যা হচ্ছে, তার মতো গাধা আর কেউ নাই, মঠের টাকা আমায় বাঁচাতে পারে না, আমার ফিক্সড ডিপোজিট যেখানে যা আছে আমাকে বাঁচাতে পারবে না, আমার যত বাড়ি জমি বাড়ি থাকতে পারে সেগুলো আমায় বাঁচাতে পারবে না, আমার ভাই বন্ধু পিতা মাতা কেউই আমায় বাঁচাতে পারবে না, পারবে কি? আমার ভাই বন্ধু পিতা মাতা বাস্তবিকভাবে কেউই আমায় বাঁচাতে পারবে না, পারবে? যার জন্যই তো গজেন্দ্রর কথা কার্তিকে আলোচনা করতে হয়, গজেন্দ্র মোক্ষণ। গজেন্দ্র যখন বুঝলেন যে আমাকে কোনোরকমভাবে কেউ আর বাঁচাতে সমর্থ নয়,
সেই সময় সে অন্য কারোর ভরসা একেবারে ছেড়ে দিল, দিল কি না। গজেন্দ্র যখন দেখলেন যে আমাকে কেউ বাঁচাতে সমর্থ নয়, তখন পূর্বজন্মানুশিক্ষিতম, পূর্বজন্মের যে তিনি ভজন করেছিলেন তার যে শিক্ষা পেয়েছিলেন সেটা হঠাৎ হৃদয়তে জাগরুক হলো ভগবত ইচ্ছায়। সেই সময় সে কি করলেন, ভগবানের কোনো নাম উল্লেখ করলেন না, না করেও বেদান্ত সূত্রের ইচ্ছাতে, বেদান্ত সূত্রের যেমন পদ্ধতি সেমনভাবে সর্বতভাবে যে যে লক্ষণ বলা হচ্ছে তাতে ভগবত তত্ত্বকেই তিনি ডাকছেন। ব্রহ্মা শঙ্কর আদি সবাই আকাশে চলে এসছেন, বলছেন আমাকে ডাকছে নাকি, শঙ্কর বলছেন আমাকে ডাকছে, ব্রহ্মা বলছেন না আমাকে ডাকছে নাকি, কই আমার তো নাম বলেনি, আমার নাম বললে আমি যাব, আমার নাম বলে সব দাঁড়িয়ে রয়েছে ওপরে, কই আমার তো নাম বলেনি, আমার নাম বলুক তখন আমি যাব, ওদের কেউ নাম বলছে না, তখন দাঁড়িয়ে রয়েছে দেখছেন। গজেন্দ্র কী সুন্দর স্তব করছে বেদান্তের সব, গজেন্দ্র মোক্ষণের যে শ্লোকগুলো আছে সমস্ত বেদান্তের এক একটা অমূল্য রত্ন, কিন্তু এই সব ভাবগুলো হৃদয়তে স্থান পাওয়া বড় কঠিন। ঐকান্তিকভাবে যদি মহান গুরুপাদ পদ্মের পূর্ণ কৃপা লাভ করা না যায় তাহলে ওই সব বিষয়বস্তু বোধগম্য হয় না, অনুভবে আসে না। অনেকের মেমোরি ভালো থাকতে পারে, মুখস্থ করে নিতে পারেন, কিন্তু মেমোরিটা ফিলিংস নয়, মেমোরিটা কিন্তু অনুভব নয়, যেটা স্মৃতি মেমোরি জড়ো সেটাকে ভক্তি বলা হয় না, ভক্তি আলাদা হৃদয়ের বৃত্তি। যেমন গজেন্দ্র সর্বাত্মনা আশ্রিত পদম, এই কথাটার এক্সাম্পল, সর্বাত্মনা আশ্রিত পদম এই বাক্যটা একটা আইডিয়াল উদাহরণ আমি দিলাম, সেটা গজেন্দ্র ক্ষেত্রে। আরেকটা উদাহরণ আপনারা জানতে পারেন, খুব সোজা উদাহরণ, দ্রৌপদী দেবী যখন তাকে বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনি আশা করছিলেন এই সবার মধ্যে বসে রয়েছেন পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্রজি বসে রয়েছেন, দ্রোণাচার্য কৃপা সবাই রয়েছেন, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ এটা প্রতিবাদ করবে না আমার মতো সতী সাধ্বীকে আমাকে এই সবাই, এটা তো যেখানে হয় যে জায়গায় দেখবেন শাস্ত্রের বিচার, যে জায়গায় পূজ্যজন সম্মানীয় ব্যক্তির সম্মান হয় না, যে জায়গায় যাকে ভক্তি করা উচিত সেখানে সম্মান দেওয়া হয় না, যেখানে নারী জাতির প্রতি ভোগ্যবুদ্ধি সম্মান দেওয়া হয় না, সেই জায়গায় কোটি জন্মেও কোনো দিন কোনো ভক্তি তো দূরের কথা, সামান্য জ্ঞান পর্যন্ত উদয় হবে না, বোঝা গেল শাস্ত্রের বিচার। দ্রৌপদী দেবী আশা করছেন যে আমাকে এরা নিশ্চয়ই কোনো একটা প্রতিবাদ করবেন, কিন্তু কেউ করছেন না। শেষে ভাবলেন যুধিষ্ঠির মহারাজ আছেন, তিনিও তো কিছু বলবেন, ধর্মরাজ ভীম আছেন হয়তো রেগে এক্ষুনি দেবেন কিছু, ভীম রেগে গেলে আর কেউ কিছু করার নেই, অর্জুন আছেন, অর্জুন তো লাস্টে কিছু বলবেন, কিন্তু তারা তো বিকৃত হয়ে গেছে না, এখন তো তারা হেরে গিয়ে বিকৃত, বিকৃত মানে হলো তাদের আর নিজে কোনো স্বাধীনতা নাই, এরকম অবস্থায় চলে গেছেন। যখন দেখলেন কেউ বাঁচতে পারবেন না তখন নিজের কাপড়টাকে নিজেই টানছেন, আমি আমার নিজেকে নিজে বাঁচাবার চেষ্টা করি, তারপর তাতেও হচ্ছে না, তখন দুহাত তুলে গোবিন্দকে ডেকেছিলেন ভগবান, তাই তো, এইটি তো আছে। গোবিন্দকে অভিযোগ করেছিলেন তুমি আমাকে বাঁচাবার জন্য এলে না সঙ্গে, বলো তুমি তো আমার শরণাগত হওনি, বলো আমি তো ডেকে, বলো ডেকেছিলে কিন্তু পরে ডেকেছিলে, যখন সব দেখলে কেউ কিছু করলো না তখন আমাকে, তখন তো আমি চলে গেছি তোমার কাছে, কাপড় রূপে এসেছিলাম, তোমার লজ্জা নিবারণের জন্য আমি বস্ত্র রূপে এলাম, এ তো তোমার গায়ে জড়িয়ে রইলাম, আর তো কিছু করতে পারলো না, পারল বস্ত্র মানে সে টানতে টানতে সে কাত হয়ে গেল, পারল না,
গোবিন্দ বললেন, আমার প্রতি সম্পূর্ণ সম্যক রূপে যে স্বপ্নাগত না হওয়া পর্যন্ত আমি আর কি করি, তো কিছু করার নেই। সর্বাত্মনা আশ্রিত পদম, এই শব্দটা এই অর্থটা অনুভব করলে বোঝা যাবে। নিষ্কপট বা নির্বলিকম, অলিক আর নির্বলিক, যারা মেকি অর্থাৎ আর্টিফিশিয়ালিটি কৃত্রিমভাবে শরণাগত হন, যে দীক্ষার মধ্যে কৃত্রিমতা আছে, দীক্ষা কোনো একটা লোক দেখানো বিষয় নয়, দীক্ষা কোনো তিলকমালা দেওয়া বা একটু লোকে জানলো আমি তো ভক্ত হয়েছি, বড় হনুমান হয়েছি, লোকে জানো সম্মান করবে, এই তো ভক্ত হয়ে গেল, কিন্তু এটা নয়। যতক্ষণ পর্যন্ত না দীক্ষার দ্বারা আমার দিব্যজ্ঞান নাই হলো, সে দীক্ষাটা বাস্তব কোনো দীক্ষা হলো না। দীক্ষা হওয়ার অর্থই হলো আমার দিব্যজ্ঞান হবে। যদি আমি নির্বলিকভাবে ভগবত চরণে শরণাগতি হয়ে থাকি, তার এই দীক্ষার দ্বারা সদ্গুরু আমাকে অনুভব দেবেই, দিব্যজ্ঞান দেবেন। আর দীক্ষা কথার অর্থটাও তাই, বলরাম সম্বন্ধে এগুলো বলা দরকার, তিনি তো গুরু আর আমি শিষ্য হওয়ার চেষ্টা করছি, এই জন্য এগুলো আলোচনা এর মধ্যেই অন্তর্গত। দিব্যজ্ঞান যত দাদ্যাত করিয়াত পাপস্য সংশয়ম, তাই তো, এটাই তো দীক্ষার মানে। দিব্যজ্ঞান আসবে এবং সমস্ত পাপের যত পাপ আছে, যত কিছু বাসনা আছে, সব কিছুর ক্ষয় হবে। এটা যদি নাই হলো, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার ব্যাখ্যা করছেন, পতিত পাবন সদ্গুরু কখনো শিষ্যকে পতিত অবস্থায় রেখে দীক্ষা দেন না, ভাষাটা বুঝছেন? পতিত পাবন সদ্গুরু কোনো ব্যক্তিকে পতিত অবস্থায় রেখে দীক্ষা দিয়ে দিলেন এটা হয় না। পতিত পাবন মানেই হলো তিনি পতিতকে উদ্ধার উঠিয়ে নিয়ে আসবেন, পাপ ফাপ ঝেড়ে তারপর তাকে, পাপ তার সংরক্ষণ রয়ে গেল শরীরে, মনের মধ্যে পাপ রয়ে গেল, পাপটাকে হাঁটানো গেল না, চিত্তবৃত্তি নোংরা রয়ে গেল, অথচ দীক্ষা হয়ে গেল, এই অ্যাবজার্ড, অ্যাবজার্ড হতে পারে না, এটা হয় না। তবে অনেক সময় এটা দেখা যায়, এটাও দ্বিতীয় পদ্ধতিতে একটু আলোচনা হওয়া দরকার। অনেক সময় দেখা যায় হৃদয়ের টানে গুরুপাদ পদ্মের কাছে এলেন, কিন্তু তখনও তার 100% শরণাগতি হলো না, 80% হলো। যতটা পরিমাণে শরণাগতি হলো ততটা পরিমাণে, এখন বর্তমানে যতটা পরিমাণে তুমি গুরুচরণে শরণাগতি হলে ততটা পরিমাণে তুমি বেনিফিট পাবে। বর্তমানে গুরুদেব বলেনি তোমাকে 100% আমি দেবো না, কিন্তু তুমি এখন 80% শরণাগত বা তুমি এখন 50% শরণাগত, আপ টু দ্যাট পয়েন্ট ইউ ক্যান গেট বেনিফিট। তুমি এখন 80% শরণাগত, তুমি এখন 50%, সেই অনুপাতে তুমি আমার কাছ থেকে পেটা ততটা পাবে, তোমার আধার নাই। কিন্তু এ কথা বলছি না তোমাকে আমি দেবো না, তুমি এখন সম্পূর্ণভাবে শরণাগত আমার হতে পারলে না, কিন্তু এখন আমার মহিমা জেনে, গুরুদেবের মহিমা জেনে ধীরে ধীরে নিষ্কপটভাবে সেবা করতে থাকো, খুব শীঘ্রই তুমি 100% শরণাগত হয়ে গেলে দিব্যজ্ঞান, এটাও হতে পারে। কিন্তু চিরকাল যে দীক্ষা নিল সে চিরকাল কপট রয়ে গেল, যিনি দীক্ষা দিলেন তিনিও কপট ভূমি, তিনিও কপট ভূমিকায় রয়ে গেলেন, তিনিও কপট ভূমিকায় রয়ে গেলেন, এটা হতে পারে না। বলদাওজি মহারাজ তার কৃপা যার উপর হবে তার ভগবত প্রাপ্তি সুনিশ্চিত। এগুলো কীর্তনের মাধ্যমে নরতম ঠাকুর আদি সবাই নিতায়ের করুণা হবে, বজে রাধা কৃষ্ণ পাবে ইত্যাদি অনেক কীর্তনের মাধ্যমে বলেছেন। যে সামস ঈশদয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম, যদি নির্মলিকম নিষ্কপটভাবে যদি শরণাগত হয়, তাহলে গে যদি নির্মলিকম তে দুস্তরাম অতিতরন্ত দেব মায়াম, যে মহামায়ার মায়াতে সবাই মোহিত হয়ে রয়েছে, গুরু কৃপার ফলে, নিত্যানন্দের কৃপার ফলে, বলরামের কৃপার ফলে সেটা অতিক্রম করে যাবে। মায়া অতিক্রম করে যাওয়া মান
মায়া অতিক্রম করে যাওয়া মানেই হলো, মায়া অতিক্রম করে যাওয়া মানেই হলো তার আর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। অবশ্য মায়া পার হওয়াটাই যে ভগবানকে পেয়ে যাব মায়া পার হলো তা নয়, মায়া পার হয়ে গেছি অতএব আমি ভগবানকে পেয়ে গেলাম তা নয়, মায়া পার হওয়াটা হচ্ছে বেসিক কথা। যেমন একটা ছেলের, একটা বাচ্চার যেমন পড়াশোনা শুরু হয় সেই প্রথমে তাকে কিন্ডার গার্ডেনে ভর্তি করা হয়, তারপরে KG 1 KG 2 বাচ্চাটার শিক্ষা যখন শুরু হয় তখন এইভাবে হয়। এই জন্য মায়া জয়টা এটা হচ্ছে সবচেয়ে প্রারম্ভিক বিষয়, মায়া জয় হইলে আমি বড়ো হনুমান হয়ে গেলাম তা নয়, মায়া জয় হওয়া মানে তুমি প্রথম একটা সামান্য যোগ্যতা লাভ করলে যেটা ভগবত ভজন এবার করতে পারো, আবার নাও করতে পারো। মায়া জয় করেছে অন্য পথে চলে গেছে, মায়া জয় করার পরেও সাধুসঙ্গ করে নাই ব্যাস অবস্থা খারাপ হয়ে গেছে। অবশ্য সাধুসঙ্গ করে হরিভক্তি লাভ করা এটাই বাস্তবিক মায়া জয়ের, ধীরে ধীরে ভক্তি লাভ করছে এটি মায়া জয়ের সুন্দর পদ্ধতি। অন্য পদ্ধতিতে কেউ মায়া জয় করছে করতে পেরেছে সমগ্রকে সাকসেসফুল হতে পারে না। যোগী জীবন মুক্ত করি মানে বস্তুত বুদ্ধিশুদ্ধি নয় কৃষ্ণ ভক্তি ভিন্ন, তাই তো? এরমই থাকে হরিভক্তি ছাড়া, ভক্তি ছাড়া বুদ্ধিশুদ্ধি, যদিও জীবন মুক্ত করে মায়া অর্থাৎ মায়া জয় করেছে বলে মানছে হয় না। বাস্তবিক কথা হল বলরাজী মহারাজ আকর গুরুতত্ত্ব, তিনি বিভিন্ন রূপ ধারণ করে আমাদের কাছে গুরুপাদ পদ্মের রূপ ধারণ করে আসছেন, বিভিন্ন রূপ ধারণ করে, যেই গুরু সেই বৈষ্ণব, যেই বৈষ্ণব সেই গুরু, এ একটা অবস্থা চলছে। বলরাজী মহারাজের আবির্ভাব কী করে হলো এইসব প্রসঙ্গ আপনার লক্ষ্যবার শুনেছেন, অনুভব করেছেন কিনা জানি না, তথাপি এই প্রসঙ্গ না বলে কিছু তত্ত্ব আলোচনা করাটাই আমি ভালো মনে করছি। অল্প বলরাজী মহারাজের মহিমাটা অনুভব হবে। প্রথম কথা হলো বলরামকে সংকর্ষণ বলা হয় কেন, এই কথাটা আমার অনুভব করা দরকার। সংকর্ষণ কারণ তো সাই গর্ব তো সাই চোপায় সাই, এই শ্লোক আছে। এখন সংকর্ষণ কথাটা তাৎপর্য কী, আমাদের পূর্ব সুরিগণ গুরুবর্গগণ যারা আছেন, যারা ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছেন, ভগবানের প্রত্যেকটা চলাফেরার প্রত্যেকটা গতিবিধি প্রত্যেকটা কথার প্রত্যেকটা ক্রিয়াকর্মের অর্থ তাদের হৃদয়েতে সম্যক রূপে পরিস্ফুটিত হয়, অন্য কাউর হৃদয় হয় না। ভগবান কেন এটা করলেন, কী জন্য করলেন, এটা একমাত্র তার নিজজনের, ভগবানের যে নিজজন তাদের হৃদয়ে পরিস্ফুটিত হয়, অন্য কাউ সে তার এই সব গভীর রহস্য অনুভব করতে পারেন না, বিভিন্ন সন্দেহ উত্থাপিত হতে পারে। কিন্তু সংকর্ষণ কথাটার মানে হলো দুরকমভাবে আমি ব্যাখ্যা করছি, এটা গুরুবর্গেরই গুরু, আমার কিছু নতুন কিছু নাই, সব তাদের মহিমা, তাদের কৃপাতে যা স্ফূর্তিপ্রাপ্ত হয়। ভাগবত বলছেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে দেবকী গর্ভ থেকে, দেবকীর গর্ভটা সেখান থেকে কী হয়েছিল, যোগমায়া কর্ষণ করে নিয়ে গেছিল রোহিণীর গর্ভে। গর্গমুনি যে নাম দিয়েছিলেন বলরাম শঙ্খ, সেগুলো অনেক গভীর রহস্য। তাকে এখান থেকে আকর্ষণ করে গর্ভকে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ সম্যক রূপে কর্ষণ কথাটা অন্য মানেও হয়, কর্ষণ মানে চাষ বলা হয়, এটার ব্যাখ্যা আমি পরে আসছি। সম্যক রূপে আকর্ষণ, সম্যক রূপে আকর্ষণ করে যে গর্ভটাকে নিয়ে গিয়ে ভগবত ইচ্ছায় যোগমায়া স্থাপন করলেন রোহিণীর গর্ভে, গর্গমুনি এ কথা বলছেন। আর বলরাম কেন হলো,
বলাধিক্যাত বলম বিদু, রাম হলো কর্ম, লোক রমনাথ রাম, লোক লোককে আনন্দ দেন তিনি। অবশ্য আমাদের মহামন্ত্রী যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই রামে কিন্তু বলরাম না। এখানে রাধা রমণ রাম একেই বলা হচ্ছে, আর রমনাথ রাম। আর এখানে বলছে রোগ সমস্ত জগৎবাসীকে যিনি আনন্দ দেওয়ার জন্য উদ্ধার করার জন্য ব্যস্ত আছেন, এই জন্য রাম বলো রাম, বলাধিক্যাত বলাধিক্যাত বলম বিদু। তাহলে এখানে গেলে একটা কথা, ভগবত ইচ্ছায় ভগবানকে স্থান দেওয়ার জন্য প্রথমেই অনন্তদেবকে ডাকতে হবে, কথা পুনঃ পুনঃ আমি বলেছি। যে গর্ভতে ভগবান আসবেন সে গর্ভতে অনন্তদেব বলরাম না আসা পর্যন্ত ভগবান আসতে পারছেন না। যে গর্ভতে ভগবান নিজে আবির্ভূত হবেন সেখানে বলরামজি মহারাজকে অনন্তদেবকে আগে পাঠিয়ে দিলেন। ওই হৃদয়গিরিতে ক্ষেত্রটা ক্ষেত্র সজ্জা করলেন, তারপর সেই গর্ভেতে ভগবান পরাত্পর অখিলেশ্বর এলেন। এটা সর্বত্র এই নিয়ম। যদি বলেন গৌরলীলায়, গৌরলীলাও তাই, প্রথমে এলেন কে, গৌরাঙ্গ মহাপুর জ্যেষ্ঠ ভ্রাতা, তার নাম কি, হ্যাঁ বিশ্বরূপ। বিশ্বরূপ কথাটা মানে বিশ্বের যেখানে যত রূপ দেখছ সবই তার বিভিন্ন রূপ, কথাটার মানে বিশ্বরূপ কথা মানে যেখানে যা দেখছ যত রূপ রব প্রতি মানে তোমার চোখে পড়ছে না বা তোমার আড়ালে যা কিছু আছে যত রূপ, এই বিশ্বরূপ এরই রূপ। কথাটার মানে একই হলো, অনন্তদেবী বোঝাচ্ছে। এই ওখানে বসো বসো বসো, তার মানে অনন্তদেব তিনি এলেন, তারপর গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। এলেন নিয়ম বলরামজি মহারাজ, শঙ্করসন নাম আরও অর্থ গম্ভীরভাবে আমাদের গৌড়ীয় গুরুবর্গের সূক্ষ্ম দর্শনে, যেহেতু বলরামজি মহারাজ প্রত্যেক জীবের হৃদয়ে ক্ষেত্রকে কর্ষণ করে অর্থাৎ চাষ করে সেটা উর্বর বানাতে চান, উর্বর ফার্টাইল ইংরেজিতে বলে ফার্টাইল, প্রত্যেকের হৃদয় ক্ষেত্রকে চাষ করে দিয়ে কর্ষণ করে এটা বীজ বপনের উপযুক্ত করবার জন্য তিনি সর্বদা ব্যস্ত থাকেন। হল কর্ষণাত, হল কর্ষণ, তার যে হল এবং মুসল আছে এই হলটা হলো কি, জীবের হৃদয় ক্ষেত্রকে চাষ করে উর্বর করবে, তারপর আবার নিজেই আবার চাষ করলেন, নিজেই আবার গুরুরূপে মন্ত্র দেবেন। সেই হৃদয় ক্ষেত্রেতে মন্ত্র দেওয়ার জন্য সেটাকে চাষ করবেন, তিনি চাষ করে উর্বর করবেন, আবার তিনি অন্য রূপেতে তিনি মন্ত্র দিয়ে দেবেন। এবারও বিচিত্র কথা, বিশ্বাস হতে চায় না, হৃদয় ক্ষেত্র মানজন চৈতন্য মহাপ্রভু বলেছেন, বড় গম্ভীর কথা এসব। সেখানে এই আর তার যে মুসল রয়েছে সেটা কি, জীবগণকে যদি বিপরীত পথে যায় তাকে শাসন করা, মারা, মুসলটা হচ্ছে মারবার জন্য, যদি কেউ কোনো কথা না শুনে বিপরীত দিকে যায় তাকে একেবারে শাস্তি দেবেন। তাহলে হল আর মুসলধারী বলরামজি মহারাজ, আর নিত্যানন্দ তো কোনো অস্ত্র ধরেন নাই, গৌড়ও ধরেন নাই, গৌরের কোনো অস্ত্র নাই, অস্ত্র হল প্রেম, প্রেম দান করে ভালোবাসা দিয়ে সবাইকে উদ্ধার করেছেন। এসব অনেক কথা, আমি কিছু সংশয় সম্বন্ধে এবার আলোচনা করতে চাই, যেটা নিয়ে আপনাদের অনেক সংশয় ওঠে, সন্দেহ হয়, বিশেষ করে বৃন্দাবনে এইসব বড় বড় পণ্ডিত জ্ঞানী যারা আছেন তারা এইসব প্রশ্ন করেন, বিদ্বান ব্যক্তি। যে মহারাজ বলরামজি মহারাজ তো আপনি বলছেন সেবক তত্ত্ব, তো বলরামজি মহারাজ কেন রাস করলেন,
আপনি বলেন কৃষ্ণ ছাড়া আস করা যায় না কেউ, হ্যাঁ ঠিকই, এই কথা অনুভবের বিষয়, তর্কের বিষয় নয়। বলরাজি মহারাজকে বলা হয় সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ, ইংরেজিতে বলে ফার্স্ট এক্সপ্যানশন, সুপ্রিম গড হেড, প্রথম প্রকাশ বিগ্রহকে বল্লভজি মহারাজ, কৃষ্ণ থেকে প্রথম প্রকাশ বিগ্রহ হল বল্লভজি মহারাজ। চৈতন্য চরিতামৃত শুধু নয়, অন্যান্য শাস্ত্রেও বর্ণনা আছে কৃষ্ণের সঙ্গে বলরামের বিন্দুমাত্র চুলমাত্র কোনো ডিফারেন্স নেই, আকার আকৃতি রূপ সব এক, যেই কৃষ্ণ সেই বলরাম, বর্ণমাত্র দেখি বিপরীত। যেটা সীতা ঠাকুরানি বলেছিলেন, গৌরের যখন আবির্ভাব হলো তখন বিভিন্ন উপায়ন উপডৌকন নিয়ে এসেছিলেন শান্তিপুর থেকে দোলায় চড়ে, এসে দেখে তো মুগ্ধ হয়ে গেছে, নে কি এ তো দেখি গোকুলের সেই কানাই, অন্য তো কেউ নয়। তিনি মন্তব্য করেছে এ তো দেখি একই গোকুলের কানাই, বর্ণমাত্র দেখি বিপরীত, খালি রংটা অন্যরকম দেখছি, কাঁচা সোনা, নিশ্চয়ই কোনো রহস্য আছে, একই তো কানাই। তিনি তো তার অদ্বৈতের শক্তি যোগ মায়া, তিনি তো ভুল করতে পারেন না। এখানেও এই একই কথা নামি প্রযোজ্য হলো, সেখানে হলো বলরাম হইল নিতাই, কৃষ্ণের সঙ্গে খালি একটাই পার্থক্য, যেন রঙের পার্থক্য। আর অনেক গম্ভীর রহস্য যদি আলোচনা করতে চান তাহলে একটা কথা ভালো করে শুনে রাখুন, এটা হচ্ছে কৃষ্ণের কিছু নেই, কিছু নেই মানে অনন্ত উমা তো কৃষ্ণের, বলছে না কৃষ্ণ বলছেন আমার কিছু নেই, কৃষ্ণের খালি একটা জিনিস আছে, সেটা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তিটা কৃষ্ণের, যেটা সুদর্শন বলা হয়, ইচ্ছা শক্তিটা কৃষ্ণের, বাকি সব বলরামের, যত দেখছেন সব বলরামের, কৃষ্ণের একটা জিনিস আছে ইচ্ছা শক্তি, অর্থাৎ অবশ্য বলরামের যা সেটাই তো কৃষ্ণের, কথাটা এটাই, কিন্তু যা কিছু যেখানে দেখছেন বিশ্বরূপ অনন্তরূপ সবই বলরামের, কিন্তু ইচ্ছা শক্তিটা কিন্তু কৃষ্ণের, এটা কৃষ্ণ হাতে রেখে দিয়েছেন, ওটাতে চালাকি চলবে না, যার জন্য কৃষ্ণ এবং বলরাম অভিন্ন হওয়া সত্ত্বেও যেই কৃষ্ণ সেই বলরাম, কোনো পার্থক্য নেই, খালি এটা ইচ্ছে করে সেবা বিগ্রহ কী করে সেবা শেখাবার জন্য হয়েছে। যখন কৃষ্ণ এবং বলরাম যখন গৌচারণ করতেন সখাগণকে নিয়ে, সেখানে বিভিন্ন লীলা প্রসঙ্গে আমি বিভিন্ন দিকদর্শন করতে পারি, কিন্তু সময় পারমিট করবে না, সময়ের অল্পতা। সেখানে দেখবেন গৌচারণ করতে করতে একদিন হল, সেই সময়েতে কেউ জানতে পারেনি যে সমস্ত গোবৎস হরণ করার পর কৃষ্ণ নিজেকে এক্সপ্যানশন করে, নিজেকে এক্সপ্যানশন করে কি করেছেন, যত গৌবাছর গৌবালক আদি সব দণ্ড বিশান, যার যে কালারের কাপড় ছিল, যে যেরকম মুড, সব কৃষ্ণ নিজের এক্সপ্যানশন, অর্থাৎ সবকটাই কৃষ্ণ, যত গোপালক যত গরু বাছু সব কৃষ্ণ, এটা দর্শন করেছেন ব্রহ্মা পরে, এটা কৃষ্ণ কিন্তু মায়া ছিল না, মায়া বিস্তার করেননি, সাক্ষাৎ কৃষ্ণই সব, সব যত আছে কৃষ্ণই এক্সপ্যানশন, কিন্তু বল্লভজি মহারাজকে এই ব্যাপারটা জানতে দেবেননি, জানতে দেননি, কৃষ্ণ চেপে রেখেছেন। বল্লভজি মহারাজ এক বছর যাবৎ এই ঘটনাটা জানতে পারেননি, অনেক দিন যাব, কেন কৃষ্ণের উইল পাওয়ার আছে, আমি বললাম এটা প্রমাণ দিলাম, কৃষ্ণ জানতে দেবো না, আমি এটা লীলা করব, জানতে দেবো না। যখন বলদাবজি মহারাজ দেখলেন যে নিয়ম হলো, যখন ছোট বাছুর থাকবে সে বাছুরটার প্রতি মায়ের বেশি আকর্ষণ হয়, মা ছোট বাছুরের প্রতি বেশি দৌড়ায়, কিন্তু এই তো উল্টো দেখছি,
ছোটো বাছুরগুলি ছেড়ে দিকে বড়ো বাছুরকে ধরি কী কারণ? বলদাবজি মহারাজ বলে কি তো নিশ্চয়ই একটা রহস্য আছে ব্যাপারটা কি, এটা কি কারণ? তখন বলদাবজি মহারাজ একটুখানি আত্মস্থ, এমনিতে সবসময় তিনি সবই বোঝেন, আত্মস্থ হলেন, হলে কৃষ্ণকে স্মরণ করলেন। যদিও কৃষ্ণ বাইরে ভাই, তিনি জানেন কৃষ্ণই স্মরণ করার সঙ্গে সঙ্গে দেখলেন সব কৃষ্ণ আমার সঙ্গে চালাকি করেছে এতদিন, জানতে দেয়নি আমাকে। অনেক ছিল সন্তোষী মহারাজের কাছে, একজন আমাদেরই একজন, ও প্রশ্ন করেছিল মহারাজ এটা কেন হয়। আমি এটা সন্তোষী মহারাজ চলে যাওয়ার পরেও এসে আলোচনা করেছিলাম তার তিরোভাব তিথিতে, মহারাজ এটা কেন হয়, অনেক সময় গুরুপাদ পদ্ম জানতে পারেন না, শিষ্য নোংরা কাজ করছে গুরুদেব জানতে পারেন না, ওকে বেশি করে এ করে আমাকে বলে এটি কারণ কী সন্তোষী মহারাজ প্রশ্ন করেছে। সন্তোষী মহারাজ তোমার কি মনে হয় বলে ওকে জিজ্ঞাসা করেছেন, ও কি উত্তর দিয়েছে না যে জানি না, আমি এটা সভাতে আলোচনা করেছিলাম তার কৃপাতে, যে গুরুদেবের যে সর্বজ্ঞতা সিদ্ধান্ত এটাই পাক্কা সিদ্ধান্ত, গুরুদেবের সর্বজ্ঞতা নিচ্ছা নির্ভর করে কৃষ্ণের ইচ্ছার উপর, গুরুদেব সর্বজ্ঞ এটা 100%, কিন্তু গুরুদেবের সঙ্গীত কৃষ্ণ যদি চান, কৃষ্ণ হচ্ছে রসিক, মজা করতে চান অনেক সময়, এটা এই ঘটনাটা আমি তাকে জানাবো না, যদি চেপে দেন তাহলে সেই সময়ের জন্য জানতে পারেন না, বাকি কিন্তু গুরুদেবের সর্বজ্ঞতা কিন্তু 100% কেউ যেন সন্দেহ না করে, কিন্তু সেটা আবার কৃষ্ণের ইচ্ছার উপর নির্ভর করে, অনেক কিছু নিয়ে করবেন করাবেন, কৃষ্ণের ইচ্ছা লীলাময় তিনি, সেই জন্য এরম হয়। যেমন বলদাবজি মহারাজ আমি আগেই বললাম, যেই বললাম সেই কৃষ্ণ, অথচ উইল পাওয়ার ইচ্ছা শক্তিটা কৃষ্ণের, ওটা কাউর নয়, উইল পাওয়ারটা কিন্তু কৃষ্ণের নিজের, বাকি যত বিশ্বের যত রূপ দেয় যা কিছু, এমনকি গোলক বৃন্দাবন আদি যা কিছু যত ধাম আছে, সহস্রপত্তম কমলম গোকুলাক্ষম মহৎপদম তৎকর্ণিকারম তৎ অনন্ত অংশ সম্ভব আছে তো ব্রহ্মসংহিতা নেই, সহস্রপত্তম কমলম গোকুলাক্ষম মহৎপদম আছে তো, এই যে গোকুলাক্ষম মহৎপদম বা বৈকুণ্ঠ যত পদ আছে, বৈকুণ্ঠের যত যত বিন্যাস আছে, এক একটা বৈকুণ্ঠের বিভিন্ন প্রকোষ্ঠ, সব বিভু, সব বিভু বস্তু, সমস্ত কিছুই কিন্তু বলরাম থেকে এসছে, অনন্তদেব থেকে, অস্বীকার করার কোনো রাস্তাই নেই, যেখানে ভগবান লীলা করবেন সেটাও অনন্তদেবের, কোথায় পালাবেন আপনি? আরাম আবাস উপাদান উপবীত খরম ছত্র যেখানে যা কিছু আছে সব বলরাম নিজে নিজেকে বিস্তার করে কৃষ্ণের সেবা করছেন, আবার বলরাম রূপে বড় ভাই হয়েছেন সেখানেও লীলা করছেন। বলরামজি মহারাজের কোনো নিজস্ব কোনো ইচ্ছা নাই, বলরামজি মহারাজের কোনো নিজস্ব কোনো ইচ্ছা নেই, কৃষ্ণের ইচ্ছা সব করেন, নিত্যানন্দ কৃষ্ণের ইচ্ছা গৌরের ইচ্ছায় যা কিছু করেন, এই কথাটা লোকে বুঝতে পারে না, বলরামজি মহারাজের নিজের কোনো ইচ্ছা নাই, আর নিজের কোনো ইচ্ছা নাই তো আমরা দেখলাম ভাগবত আছে কৃষ্ণ বলরামের পাটি পেয়ে, নিজের ইচ্ছা নেই পাঠিচ্ছে কেন? আমি বললাম মহারাজ দেখুন, বলরামের নিজস্ব কোনো ইচ্ছা নাই, বলদাবজি মহারাজ কেবল কৃষ্ণের সুখানুসন্ধান করেন, বলদাবজি মহারাজের একা একমাত্র কর্তব্য তিনি কি করেন সর্বদাই কৃষ্ণ কিসে সুখী হবে এই অনুসন্ধান করেন, যদি পাও টিপে থাকেন বলদাবজি মহারাজের কৃষ্ণ সেটাও বলরামের কিছু সুখ হয়নি কৃষ্ণের সুখ হয়েছে, ও বলেন কি মানে হ্যাঁ ঠিকই বলেছি, বলদাবজি মহারাজের চরণ, বলদাবজি মহারাজ বলদাবজি মহারাজের চরণ মর্দন করে যদি কৃষ্ণ সুখী হন, বলদাবজি মহারাজের চরণ যদি মর্দন করে কৃষ্ণ সুখী হন, বলদাবজি কর ভাই তুই যদি সুখী হস তো কর আমার চরণটে, যেমন কৃষ্ণ অসুস্থ অবস্থায় যখন ঔষধের অনুসন্ধান করা হয়েছিল তো
তখন কেউ কিন্তু চরণের জল দেয়নি। কৃষ্ণমূর্তি বলছেন যার ভক্তের পদধূলি চরণ জল আনলে আমার মাথা ঠিক হবে। বল্লভজি মহারাজ বলছেন যদি কৃষ্ণ আমার চরণটাকে মর্দন করে যদি নিজে সুখী হয় তো কৃষ্ণ হোক। গোপিকারা বলছেন যে কৃষ্ণের শরীর খারাপ হয়েছে, পায়ে ধুলে চাই, পায়ের জল কত নিবি নিয়ে যা। গোপিকারা বলছেন কেন গোপিকাদের নিজের কোনো সুখের অনুসন্ধান নেই, স্বর্গে যাই নরকে যা খুশি আমাদের হোক জীবনে, কেবল কৃষ্ণ সুখী হবে, কৃষ্ণ সুস্থ থাকবে, কৃষ্ণের আনন্দ হবে, কৃষ্ণ সুখী থাকবে, এইটি আমাদের ব্রজবাসীদের গোপন রহস্য আলোচনা হবে আজকে কালকের আলোচনা। আশা করি ভগবান আপনারা যদি কৃপা করেন গোপন রহস্যটা। তো বলদাওজি মহারাজ এই কারণে হয়তো তাকে এটা কিন্তু বলরামের সেবা হয়নি। সেবা মানে হলো সেব্যের সুখবিধান। তো কৃষ্ণের সুখ হয়েছে বলে এটা কৃষ্ণেরই সেবা হয়ে গেছে, আপনারা বুঝতে পারেননি, বুঝতে ভুল হয়েছে, এটা কৃষ্ণের সেবা হয়েছে। বলদাওজি মহারাজ কখনো নিজে সেবা নেন না, হয় না। বলদাওজি মহারাজ সেবক, সেবা কী করে করতে হয় কৃষ্ণের এটাকে বোঝাবার জন্য অনন্তকাল ধরে আমাদের জন্য প্রাণ পয়পাত করছেন, তথাপি আমরা এত মূর্খ এত পতিত যে তার করুণাটাকে আমরা অনুভব করতে পাচ্ছি না। বড় দুঃখের ব্যাপার। গুরু করুণা মানে নিত্যানন্দের করুণা, বলরামের করুণা। বৃন্দাবনে যারা সন্দেহ করেন বল্লভজি মহারাজ কেন রাস করবেন, কৃষ্ণের তো রাস হয় আমরা শুনেছি, আমি বললাম আপনার কিসে এতে কি অসুবিধে হলো না, আপনি বলছেন একে তো সেবক তো কিন্তু রাস করলেন কি করে। এগুলোর উত্তর অন্য কেউ জগতে দিতে পারবে না, গৌড়ীয় মঠেই একমাত্র যারা প্রভুপাদের কৃপা পেয়েছেন প্রভুপাদের কথা বুঝেছেন তারাই এসব কথা উত্তর দেবেন, এসব কথা সমাধান নাই। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন বল্লভজি মহারাজ ভগবানের অর্থাৎ কৃষ্ণের স্বয়ংরূপ ভগবান, এই শব্দটা শুনবেন। স্বয়ংরূপ ভগবান কাকে বলে, যার রূপটা অন্য কাউর উপর প্রতীক্ষা করে না, ভগবান অন্য অন্য যত স্বরূপ আছে সব কৃষ্ণের স্বরূপের উপর নির্ভরশীল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেন, আপনারা শুনেছেন চৈতন্য চরিতামৃতে যদি গুরু আনুগত্যে পড়ে থাকেন গুরু বৈষ্ণবের কাছে, কৃষ্ণের শরীরে সর্বদেবের অবস্থান, সর্ব বিষ্ণু তত্ত্বের, দেবের মানে এই সব না, তো ভগবান তো অনন্ত ব্রহ্মাণ্ড বিজ্ঞ, সবাই আমিও আছি সেই হিসাবে আমি বলছি না, অর্থাৎ আমি বলতে চাইছি শ্রীকৃষ্ণ বিগ্রহের মধ্যে দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, যত ক্ষীরোদক সাই, গর্ভোদক সাই, কারণব সাই যত আছে যেখানে, বরাহ নৃসিংহ আদি সব কিন্তু কৃষ্ণের শরীরে সবার স্থান আছে, সবার স্থান আছে। কৃষ্ণ যখন অবতার হয় সবাই আছেন তার মধ্যে, অথচ তারা নিজে নিজে ধামেতে যেরম আছে সে তো থাকবে। পূর্ণ বস্তু এটি তো, পূর্ণ বস্তুর ব্যাখ্যাই তো এটা, পূর্ণ মাদাই পূর্ণমেব অবশিষ্যতে, এতে তো সন্দেহ আর কিছু নেই। নৃসিংহদেবের ধামেতে নৃসিংহদেব নেই এটা তো নয়, নৃসিংহদেব তো আছে, নৃসিংহদেব অবতীর্ণ হয়েছে কৃষ্ণের শরীরে। বড় সূক্ষ্ম প্রশ্ন, মহারাজ যখন তাহলে রাস হয় কৃষ্ণের সেই সময় নৃসিংহ বরাহ এরা তো এরা তারা যদি রাস করে, বলে না, এরা যখন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ যখন নিজের সর্বশক্তির সঙ্গে রাস বিহার করেন সেই সময়ে সমস্ত অবতার যত আছেন দ্বারকাধীশ মথুরাধীশ থেকে আরম্ভ করে ক্ষীরোদক যত আছেন না সব শরীর থেকে বেরিয়ে যান, তখন আর কোনো অধিকার নাই, বেরিয়ে গিয়ে আলাদা অবস্থান করেন। বড় চমৎকার কথা, এসব কথা কিছু শোনে নাই, ওরা আলাদা হয়ে অবস্থান করবেন। গোস্বামীগণের অপূর্ব সূক্ষ্ম সিদ্ধান্ত, যখন তিনি নিজের সর্বশক্তির সঙ্গে রাস করছেন তখন আর কেউ তো কোনো অবতার সঙ্গে থাকবেন না, শরীর থেকে সব খালি করে দেবেন, খালি হও যাও, তখন এবার কৃষ্ণ রাস করবেন।
কিন্তু অন্য অন্য সময় এগুলো সবসময় কৃষ্ণ তাদের কৃষ্ণ কৃষ্ণ থাকবেই অবতারই সব। এখন প্রশ্ন হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন আপনাদের এতে সন্দেহ আর কারণ কি? বলে আমাদের সন্দেহ আর একটাই কারণ যে বলদাবজি মহারাজ তো শুনেছি আকর গুরু তত্ত্ব এবং তিনি তো সেবক বিগ্রহ, ঠিক আছে। সরস্বতীকে জানাচ্ছেন বলদাবজি মহারাজ কৃষ্ণের ফার্স্ট এক্সপ্যানশন, বলদাবজি মহারাজ কৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ, ফার্স্ট প্রকাশ বিগ্রহ। কৃষ্ণ এবং বলরামে কোনো পার্থক্য নাই, ইচ্ছা করে কৃষ্ণ বলরাম রূপ ধারণ করেছেন, করে সেবা শিক্ষা দেয়। এই অবস্থায় একাধারে বলদাবজি মহারাজ সেবক বিগ্রহ, একাধারে সেব বিগ্রহ, এই কথা কেউ কোনোদিন কোনো সম্প্রদায় শুনে নাই, সমাধান দিতে পারবে না। একাধারে বলদাবজি মহারাজ সেবক বিগ্রহ তোমাকে দেখাচ্ছেন, আবার তিনি সেব্য বিগ্রহ, কৃষ্ণের সঙ্গে অভিন্ন। তিনি যখন রাস করেছিলেন তিনি নিজের জুতো, নিজের যে জুতো আছে আলাদা জুতো, কৃষ্ণের জুতোর সঙ্গে না, আলাদা করেছিলেন জগতের মঙ্গলের জন্য। ভগবান কখন কেন কি কি কেন করেন সেগুলো তিনিই জানেন। বলদাবজি মহারাজের যারা পরিকর আছেন তা বলদাবজি মহারাজের কথা বোঝেন, তারা অনুভব করেন। আপনারা শুনেছেন অভিরাম ঠাকুর না কি নাম ওটা ছিল, সেই যে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পূর্বাশ্রমে যখন নেমন্তন্ন মিনকেতন রামদাস, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন মিনকেতন রামদাস তার হৃদয়ে সব সাক্ষাৎ বলরামের সবসময় বিলাস, সবসময় আবেশে রয়েছেন, নিত্যানন্দ তার হৃদয়ে সবসময় বিলাস, মানে যেন মনে হচ্ছে সাক্ষাৎ নিত্যানন্দ। তার আচার ব্যবহার শুনে বুঝতে পারে আবেশ হয়ে যান সবসময়। তিনি যখন সেই সভাতে এলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমাদের গুণার্ণব মিশ্র যে সেবক ছিল তিনি উঠে দাঁড়ালেন না, বাকি সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু একমাত্র তাতে কী হলো মিনকেতন রামদাস কী করে রেগে গেলেন, ক্রোধের লীলা দেখালেন, এই তো সেই সুতো যে বলরামের আগমনে দাঁড়ালো না, এই বলে তিনি কথাটা বললেন। এতে অনেকেই মিনকেতন রামদাসকে ভুল বুঝলেন, এতে বড় অভিমানিত, তিনি কি নিত্যানন্দ নাকি? বলে হ্যাঁ, নকুল ব্রহ্মচারীর হৃদয়ে যখন ভগবান বললেন আমি ওই জায়গায় আমি আবির্ভাব হব, নকুলের নকুলের শরীরে ভগবান গৌর এলেন, শিবানন্দ সেন বললেন আমি কি করে বিশ্বাস করব গৌর, গৌরের আবির্ভাবে কী করে আমি দূরে থাকি, যদি এই ব্রহ্মচারী আমাকে ডাকে ডেকে আমার কি মন্ত্রটি যে বলতে পারে তাহলে বিশ্বাস করো গৌর, আর আমি যাব না, অনেক দূরে রয়েছেন মুকুল কালনা থেকে কিছু দূরে নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ। কিছুক্ষণ পরে সব লোক দৌড়াতে দৌড়াতে আসছে, শিবানন্দ কার নাম শিবানন্দ কার নাম, এক্ষুনি ব্রহ্মচারী বুলায় এক্ষুনি ডাকছে, তিনি বাইরে দূরে পড়ে রয়েছেন মাটিতে, এরকম ব্রহ্মচারী তোমায় বুলায় ডাকছে এক্ষুনি শীঘ্রই চলো। বলে আরে ব্রহ্মচারী ডাকলো কি করে দূরে রয়েছে আমি এসছি কি জানি না তো, সঙ্গে সঙ্গে এসে তাকে ঘরে নিয়ে গেলেন। নকুল ব্রহ্মচারী হাসছেন আমার দুলছে, সাপ যেমন দোলে সর্প যেমন এরকম মাথা নাড়ায়, আবেশ হয়ে গেছে ভগবানের গৌরাঙ্গের, থাক না করুক করুক করুক, সেখানে দেখা গেল সেখানে ডাকছেন ব্রহ্মচারী, ডেকে হেসে হেসে বলছেন তোমার আমার উপর অবিশ্বাস, এই তো দশ অক্ষরের গোপাল মন্ত্র তোমার মন্ত্র নয় কি, আরে এই তো গৌর, তখন পায়ে পড়লেন আমায় ক্ষমা করো বহু তোমার পরীক্ষার জন্য, তুমিই কি এলে নাকি নকুল ব্রহ্মচারীর, এই মিনকেতন রামদাসের হৃদয়ে সাক্ষাৎ বলরামের আবির্ভাব, ওই জন্যই ওই কথাটা মুখ দিয়ে বেরিয়েছি, নিত্যানন্দের গণের মধ্যে স্বাভাবিক তিনাদবি সুনিচন থাকবেই, যেখানে নিত্যানন্দ সাক্ষাৎ
মাটিতে গড়িয়ে যান, মাটিতে গড়িয়ে গিয়ে ধুলাতে পড়ে গিয়ে কাঁদছেন, সবাইকে পায়ে ধরছেন, বলরাম সাক্ষাৎ মাটিতে গড়িয়ে যে এত বলি নিত্যানন্দ ভূমি গড়িয়ে যায়। হ্যাঁ, সোনারও পর্বতে যেন ভূমিতে লোটায়, তাই তো। এত তার দৈন্য, যে দৈন্যের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডে কাউর কোনো দৈন্যের তুলনা হবে না। গৌরেরও ওরকম দৈন্য সম্ভব নয়, গৌরাঙ্গে ওই দৈন্য থাকতে পারে না। কেন, দৈন্যটা ঈশ্বরের মধ্যে থাকা মানে একটা আশ্চর্য বিষয়। গৌরে থাকতে পারে না মানে এটা প্রেমেতে বললাম, গৌরের মধ্যে নেই তা নয়, কিন্তু দৈন্যের প্রকাশটা নিত্যানন্দের মধ্যে সর্বতভাবে প্রকাশিত। অনন্ত ব্রহ্মাণ্ডে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য হিসাব মতো তো আছে, কিন্তু প্রেমের ভাষা হলো নিত্যানন্দের মধ্যে যে দৈন্য, সেটা আমরা গৌরের মধ্যে ততটা দেখি নাই। প্রকাশের তারতম্য থাকবে তো, অনেকে ধন থাকতে পারে, ধনের প্রকাশ তো দেখতে পাচ্ছি না, ধন থাকতে পারে লুকিয়ে রেখেছে, এটাও মানে করতে পারেন। গুণানম মিশ্রের প্রতি তিনি এই যে ভাষাটা প্রয়োগ করলেন, অনেকের মনে হয় এটা দম্ভের কথা। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের ঐকান্তিক ভৃত্য, তার যে তবে লাথি মারু শিরের উপর, এটাকেও আপনাদের দম্ভ বলে মনে হতে পারে, বলে দেব পারে তো। এত পরিহারেও যে পাপি নিন্দা করে, তবে লাথি মারু তার শিরের উপরে। এরা বৃন্দাবন দাস ঠাকুর ছাড়া বাইরের কোনো লোকের বরবার অধিকার নাই, আছে কি? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন নিজেকে পরিচয় দিচ্ছেন, পুরুষের কীট হইতে মুইষে লঘিষ্ঠ, জগাই মাদাই হইতে মুইষে পাপিষ্ঠ, যখন এই শব্দটা বলছেন লোকে যে এনার মধ্যে দৈন্য আছে, বৃন্দাবন দাস করে দৈন্য নাই, মুছে লাথি মারু। কিন্তু স্বাস্থ্যকাররা বিচার করে বলছেন আমাদের গুরুবর্গ, বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে করুণার আর বেশি প্রকাশ হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো দৈন্যের আধার থাকবেই, তাই যদি না হতো বৈগুণ্য কীটকলিত পৈশূন্য ব্রণফিরিত দৈন্যার নামে নিমগ্ন হাম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে, এইসব কথাগুলো বলতে পারতেন না। আমি জানি, আমি ভুল কথা বলছি না, গুরুবর্গের আনুগত্যে যেটা বলাচ্ছেন সেটি, এই কথাগুলো সবই ঠিক। কিন্তু এখানে বৃন্দাবন ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর যখন বলেছেন এত পরিহারও যে পাপী নিন্দা করে তবে লাথি মারু তার শিরের উপরে, এই শব্দটার মধ্যে সবচেয়ে বেশি করুণা প্রকাশিত হয়েছে। যতটা করুণা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই যে পুরুষের কী জৈতে মিছিল, এর মধ্যেই যতটা করুণা প্রকাশ হয়, তার থেকে বেশি করুণা বলে কেন? প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে আপনারা ছাড়ব না, প্রমাণটা শুনে রাখুন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের এই পরিচয় যখন উনি দেন, এই অপ্রাকৃত দৈন্য, অপ্রাকৃত দৈন্য জড়জগতের কোনো মোটা মাথা কেউ বুঝতে পারে না। জড়জগতের দাম্ভিক ব্যক্তিগণ এই ভাষার অর্থ বুঝতে পারে না। কৃষ্ণদাস কবিরাজ যখন বলেন পুরুষের কিছুদের মহিষে লঘিষ্ঠ, এই কথাটার বাস্তবিক অর্থ মূর্খ সমাজ, গাধা সমাজ বুঝতে পারে না, তারা সন্দেহ করে। আরে মহারাজ, যে ব্যক্তিটা এরম পরিচয় দিচ্ছে বিষ্ঠার কীট থেকে নিয়ে, এদের এর কথা শুনে কি হবে আমাদের? ভালো লোকের কথা শোনানি তো পরিচয় দিচ্ছে নিজেকে, ওরা জানে না বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের এই কথাতে ওরা দাম্ভিক বলে মনে করছে, কি তাদের যদি বুঝিয়ে দেওয়া হয় এটা দাম্ভিকতা নয় বাবা, এটা করুণা। কিছুতেই তোমাদের বুদ্ধি যখন শুদ্ধ হচ্ছে না, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিজের চরণের ধুলি তোমাদের মাথায় দিয়ে তোমাদের বুদ্ধিটাকে শুদ্ধ করতে, আমি জানি তোমাদের বুদ্ধি শুদ্ধ হওয়া সম্ভব নয়, এতই করাপ্টেড হয়ে গেছে, এতই নিচে নেমে গেছে অপরাধ করতে করতে, সে বুদ্ধি শোধন হওয়া সম্ভব নয়, বিশেষ করে বৈষ্ণব অপরাধ যে করবে। অনন্তকালে আমি অন্য কোনো কিছু যদি করে থাকি আমার ভজন হলেও হতে পারে, কিন্তু যারা বৈষ্ণব অপরাধ করবে তাদের জন্য আর কোনো রাস্তা নাই, রাস্তা বন্ধ হয়ে যায় সব রাস্তা। তাহলে বৃন্দাবন দাস ঠাকুরে এটা করুণা ছাড়া অন্য কিছুই নয়, কিন্তু এটা লোকে বুঝতে পারল না। কেউ যদি না বুঝতে পারে, আমি নিজের চরণের ধুলি, যেমন আরেকটা উদাহরণ দিই, এই বলরাম, এই নিত্যানন্দ কেমনভাবে শিবানন্দকে যখন ঘাঁটি সমাধান করেছিলেন, যখন ভোজন প্রসাদ নিয়ে আসতে দেরি হচ্ছে,
তখন শিবানন্দ সামনে আসার পর শিবানন্দ শুনতে পেল গালাগাল দিচ্ছে আমাকে গোসাই, শিবার ছেলেগুলো মরুক, এত দেরি হচ্ছে, ভুকে মরে গেলাম, এখন এলো না শিবা, কোথায় গেল? লোকে বলছে, বিশেষ করে শ্রীকান্ত তার ভাগ্নে, বলছি গোসাইয়ের এত বড় সাহস, আমার মামা চৈতন্যের পার্শ্ব, তাকে গালাগাল দেয়, হ্যাঁ, বলছে মরুক, শিবানন্দে শিবানন্দে যে শক্তি স্ত্রী কাঁদছেন। শিবানন্দ ফিরে সব ঘটনা শুনলেন, শুনে আনন্দ করতে করতে হাসতে হাসতে গোসাইয়ের কাছে গেলেন। গোসাই কী করলেন, উঠে এক লাথি বুকের উপর, হ্যাঁ শিবা এত দেরি করলি, খিদে মরে গেলাম? জগতের লোক বুঝতে পারলো না, বলরামের কৃপা করার যে চালাকি এটা বুঝতে পারলো না, যদি আলাদাভাবে ডেকে কৃপা করে বলে এই দেখো ওনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, ওনাকে ভালোবাসে, আলাদাভাবে ডাকে দেখি কৃপা করলো, আর এখানে লাথি মারলো, কেউ বুঝতে পারলো না লাথি মারার মাধ্যমে কৃপা করে দিল। বলরাম বড় বিচিত্র চরিত্র, নিত্যানন্দ অবধূত, তিনি ওই লাথি মারলেন, লাথি মারার মাধ্যমে এমন কৃপা করলেন কেউ জানতে পারলো না যে আমি ওকে পূর্ণ কৃপা করলাম, ওকে পরিপূর্ণ কৃপা করলাম, সোল এজেন্ট করে দিলাম। বলেন কোন একটা বিজনেস, কোন একটা বিজনেসে যখন কোন একটা আইটেমের সোল এজেন্ট একজনকে বানিয়ে দেয়, একে সোল এজেন্ট, যা মাল নিতে হবে ওর কাছেই যেতে হবে। শিবানন্দের বুকে লাথি মারলেন, শিবানন্দ আনন্দে বললেন আজ বুঝলাম তুমি আমাকে নিজের বলে গ্রহণ করলে। বললেন তো বিচিত্র এই বলরামের চরিত্র, নিত্যানন্দের অবধূতের চরিত্র, তার সম্বন্ধে অনেক বড় বড় মানে বড় হনুমান হয়ে গেছে এরকম ভাব তাদের। তারা নিত্যানন্দের বিবাহ সম্বন্ধে অনেক কুৎসিত মন্তব্য করেছেন, আমি তাদের নাম বলতে চাই না, আমার জিহ্বা কলুষিত হবে, হরিনাম হরিকথা হবে না, আমি তাদের নাম বলে আমার জিহ্বাটা খারাপ করতে চাই না, কিন্তু তাদের প্রত্যেকটা জবাব দেওয়া হয়েছে, মানে কোনো বিতর্ক নয় বা না না কোনো বিতর্ক নয়, অভ্রান্ত মীমাংসা মাত্র, এই গ্রন্থের মাধ্যমে তাদের মুখে ছুঁড়ে দিয়ে আসা হয়েছিল, ভক্ত গিয়ে দিয়েছে পর কত প্রতিবাদ চলেছে, একটা করে নোংরা কথা পাঠাচ্ছে, আবার আমাকে উত্তর দিতে হয়েছে, এবার পাঁচ ছবার উত্তর দেয় যা তা তার খণ্ডন করতে হয়, উত্তর দেয় আবার খণ্ডন, এইভাবে বাবা প্রতিবাদে কত, লাস্টে একেবারে সেট আপ, মুখ একেবারে চিরকালের মতো বন্ধ, পেস্ট করে দেওয়া হয়েছে, আর কোনোদিন তার মুখ খুলতে পারবে না, লজ্জায় গালাগাল কিছু দিনই শাস্ত্রের বিচার। নিত্যানন্দের বিবাহ সম্বন্ধেও নোংরা মন্তব্য করছে, এত বড় সাহস। আজ আমাদের সময় হয়ে এসছে আরতির সময়, অন্যান্য সব আপনার ভক্তরা সব প্রস্তুত হবে, কেন সায়ংকালীন অধিবেশন আছে, আমার মধ্যকান মধ্যাহ্নকালীন এ করতে হবে। বলরামের অপ্রাকৃত চরিত্র আমি কিছুই বলতে পারলাম না, সামান্য আলোচনা করলাম, যেগুলো আলোচনা হয় না সেগুলোই আলোচনা করার চেষ্টা করলাম, তাতে যদি আপনারা কিছু উপকৃত হন ভালো, আর যদি কোনো সন্দেহ থাকে বলতে পারেন, যদি কোনো সন্দেহ থাকে আর মধ্যে কোনো রকম প্রশংসা প্রশ্ন, যাও মন্দির বন্ধ করো, করে এ করো। ওয়াঞ্ছা কল্পতরু সে কৃপাসিন্ধু ভবেশ পতিতানাং পাবনে ভবেশ ভিও নমো নমো।